নমস্কার, মধুগন্ধে ভরার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা আমাদের সঙ্গে পেয়েছি ইন্দ্রানিদিকে, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রানী সেন। ইন্দ্রানিদি, তোমাকে আন্তরিক অভিনন্দন যে তুমি আমাদের সঙ্গে আবার এসেছো। আর এই প্রসঙ্গে বলি যে আমরা রবীন্দ্রসঙ্গীত নিয়ে কথা বলছি, রবীন্দ্রনাথ নিয়ে কথা বলছি, এবং আমরা এখন কথা বলবো রবীন্দ্রনাথের গীতিনাট্য নিয়ে, নৃত্যনাট্য নিয়ে। যেমন সাপমোচনের শেষটা এমন চমৎকার, মিলনাত্মক, কিন্তু ঠিক তুমি দেখো কন্ট্রাস্টের হচ্ছে শ্যামা, যার শেষে শ্যামার, হ্যাঁ না, বিয়োগান্ত শুধু নয়, এবং শ্যামার এই এতটা যে জার্নি যার জন্য করা, সেই বজ্রসেন যেভাবে ওকে ছেড়ে যাচ্ছেন এবং তার এক্সপ্রেশনটা, তুমি গানটা একটু করবে? ওই জায়গাটা একটু করি, এই জায়গাটা ভীষণ ভালো। আমার যে কি ভালো লাগে, বজ্রসেন বলছেন যখন, জানতে চাইছেন কি করিয়া সাধিলে অসাধ্য ব্রত, কহ বিবরিয়া কি করিয়া, জানি যদি প্রিয়ে সত্যি বই জীবন দিয়ে মোর পাও কি করিয়া। শ্যামা বলছেন তোমা লাগে যা করেছি কঠিন শেখা আরো সুকঠিন, আজ তোমার সে কথা বলা বালক কিশোর বুদ্ধি ও ধারণা, ব্যর্থ প্রেমে মন মত অধীর, তব চুরি অপবাদ নিজ পরিণয়ে শোপেছে আপন প্রাণ, কাঁদিতে হবে রে রে পাপিষ্ঠা, জীবনে পাবি না শান্তি, ভাঙিবে ভাঙিবে কলুষ নীড় বজ্রাঘাতে, কাঁদিতে হবে রে রে পাপিষ্ঠা। এবং এই শেষের প্যাশন গুলো কিন্তু অসাধারণ। তুমি যেমন সাপমোচনে ওই গানটা দেখো বললে, যেটা সখী আধারে টপ পার, ঠিক তার পর মুহূর্তে যে গানটা গাইলে সেটা কিন্তু একেবারে আমাদের দেশীয় সুর, মানে এইগুলোকে মুডের সঙ্গে সঙ্গে বাঁধা, কি অসাধারণ ব্যাপার, সাংঘাতিক। হ্যাঁ, বাল্মীকি প্রতিভা বলতে আমার ওই সেই দস্যু সর্দারদের যে জায়গাগুলো মনে হয়, কিরম অদ্ভুত নাটকীয় কিন্তু কমিক্যাল, গানের মধ্যে দিয়ে ওই যে একটা অদ্ভুত মজার এলিমেন্ট বের করা এবং ওই নাটকটা তৈরি করা, সেটা গানের কথায়। বাল্মীকি প্রতিভা সম্বন্ধে আমি একটা নিজের অভিজ্ঞতা বলি, আমার আমি যখন ক্লাস ফোরে পড়ি, আমি বাল্মীকি প্রতিভায় প্রথম বালিকা নেচেছিলাম। এই সে কি, আমাকেও প্রথমে, মানে তখন আমার প্রথম স্টেজে ওঠা হচ্ছে বালিকা, চুল পরে আড়াই বছর বয়সে তুলে দেওয়া হয়েছিল, এবং সেখানে তখন মানে দ্বিজেন্দা, তারা সব কে, দ্বিজেন্দা, সাগরদা, অর্ঘদা সবাই ছিলেন, মানে সমস্ত বড় বড়, এবং মা গিয়েছিলেন বালিকা আর আমি নেচেছিলাম। পরবর্তীকালে অশোকতরু বন্দ্যোপাধ্যায় যখন করতেন বাল্মীকি, সেটা একটা অসাধারণ মতো, সেটা অপেরার মতো, গান গান গেয়ে নাচতে হতো। আচ্ছা, তখন আমি ক্লাস সিক্স সিক্সে পড়ি, তখন থেকে আমি আবার
অপেরা হিসেবে ওখানেও করেছি, রুমাদিদের সঙ্গেও করেছি। মানে বাল্মীকির প্রতিভাটা আমার ভীষণ মানে ভেতরে বসা আছে। এবং সবচেয়ে মজা বাল্মীকির প্রতিভার একটা জিনিস যে কমেডিটা কি অসাধারণভাবে এসছে। দেখো একটা পোর্শন আমি গিয়ে শোনাচ্ছি, যেখানে বালিকাকে বাল্মীকি ছেড়ে দিলেন, তার মনে করুণার উদ্রেক হলো, তিনি ছেড়ে দিলেন, দস্যুরা আবার ধরে আনলো, বলছে ছাড়বো না ভাই, ছাড়বো না ভাই, এমন শিকার ছাড়বো না, হাতের কাছে অমনি এলো অমনি যাবে, অমনি যেতে দেবে কে রে, রাজাটা খেপেছে রে, রাজাটা খেপেছে রে, তার কথায় আর মানবো না, আজ রাতে ধুম হবে ভারী, নিয়ে আয় কারণ বাড়ি, জেলে দে মশাল গুলো, জেলে দে মশাল গুলো, মনের মতন পুজো দেবো, নেচে নেচে ঘুরে ঘুরে, নেচে নেচে ঘুরে ঘুরে, রাজাটা খেপেছে রে, রাজাটা খেপেছে রে, তার কথা আর মানবো না, ছাড়বো না ভাই, ছাড়বো না ভাই, এমন শিকার ছাড়বো না। এবার প্রথম দস্যু বলছে, রাজা মহারাজা কে জানে, আমি রাজা অধিরাজ, তুমি উজির কোতোয়াল, তুমি ওই ছোড়াগুলো বরকন্দাজ, যত সব কুড়ে আছে ঠাঁই জুড়ে, কাজের বেলায় বুদ্ধি যায় উড়ে, পাধবার জল নিয়ে আয় ঝট, কর্তরা সব যে যার কাজ। এবার দ্বিতীয় দস্যু রেগে বলছে, আছে তোমার বিদ্যে সাধ্যি জানা, রাজত্ব করা একি তামাশা পেয়েছ, আছে তোমার বিদ্যে সাধ্যি জানা, জানিস নে কেটে আমি ঢেঢে জানি, ঢেঢে জানি, হাসিস নে হাসিস নে মিছে, যা যা সব আপন কাজে, যা যা আপন কাজে, খুব তোমার লম্বা চওড়া কথা, নিতান্ত দেখি তোমায় কৃতান্ত রেখেছে, খুব তোমার লম্বা চওড়া কথা। এবার তৃতীয় দস্যু বলছে, আহ কাজ কি গোলমালে, না হয় রাজাই সাজালে, মরবার বেলায় মরবে ওটাই, আমরা সব থাকবো ফাঁক তালে। সেই শুনে প্রথম দস্যু বলছে, রাম রাম হরি হরি, ওরা থাকতে আমি মরি, তেমন তেমন দেখলে বাবা ঢুকবো আড়ালে, হে বাবা ঢুকবো আড়ালে। এই যে ছোট 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 ডায়লগ সুর দিয়ে, তার মধ্যে এই এই যে পুরো ব্যাপারটা, এই যে ওদের এই যে মজাটা, মজা মানে শুধু মজা নয়, পুরো পলিটিক্সটা, এবং এখনো পর্যন্ত পুরো পলিটিক্সটা মিউজিক্যালি এই ওই পলিটিক্সটাকে আনা, মানে এটা এটা সত্যি এইসব অশান্ত সাধন মানে রবীন্দ্রনাথ বলেই বোধ হয় করা সম্ভব। নানা রকম গান নিয়ে তো রবীন্দ্রনাথ এক্সপেরিমেন্ট করেছেন, আর এখন বলা হয় যে বিদেশি সুর, এই সুর, এই সমস্ত নিয়ে কাজকর্ম হচ্ছে। কিন্তু আমার ওই গানটার কথা মনে পড়ছে, বাল্মীকি প্রতিভায় একটা স্কটিশ মার্চ সঙের ওপর কীরকমভাবে উনি কালীর গান বা শ্যামা সঙ্গীতকে বেঁধেছিলেন। বাল্মীকি প্রতিভাতে অনেক এরকম গান নেওয়া হয়েছে যেগুলো বিদেশি সুর থেকে নেওয়া, একেবারে সরাসরি দস্যুদের গান আছে, বাল্মীকির আরও অনেক গান আছে, তার সঙ্গে সঙ্গে আবার একেবারে টিপিক্যাল মানে দেশজ মেজাজে শ্যামা সঙ্গীত সেও আছে, মানে দুটো পাশাপাশি একেবারে কন্ট্রাস্ট, বিরাট কন্ট্রাস্ট, কিন্তু দুটোই শুনতে অপূর্ব। একটু শুনি। হ্যাঁ, প্রথমে আমি কালি কালি বলরে আজটা শোনাচ্ছি, যেটা ওই মার্চ সং থেকে নেওয়া। কালি কালি বলরে আজ বলো, বলো বলো কালি কালি বলো রে আজ বলো, হো বলো হো বলো, হো নামের জোরে সাধিব কাজ বলো, হো বলো হো বলো হো, ওই ঘোর মত করে নৃত্য রঙ্গ মাঝারে, ওই লক্ষ লক্ষ যক্ষ রক্ষ ঘেরি শ্যামারে, ওই ঘোর মত করে নৃত্য রঙ্গ মাঝারে, ওই লক্ষ লক্ষ যক্ষ রক্ষ ঘেরি শ্যামারে, ওই লট্ট পট্ট কেশ অট্ট অট্ট হাসে রে, ওই লট্ট পট্ট কেশ অট্ট অট্ট হাসে রে, হা 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 হা, আরে বল রে শ্যামা মায়ের জয় 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 জয়।
বল রে শ্যামা মায়ে সত্যি এই গানটাও আমার মনে হলো যেন নতুন করে শুনছি। বা